নমস্কার বন্ধুরা, শুভ মহাষ্টমী। শুভ মহাষ্টমী। তো আজকে আমরা দেখুন রেডি হয়ে গেছি, আমি তীর্থ, আর সামনে আমাদের বাড়ির সবাই আছে। তো আমরা যাচ্ছি অঞ্জলি দিতে। তো আমাদের গ্রামে যেভাবে পুজো হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই যে ছাতা মাথায় আছি, দেখুন ছাতা নিয়ে আছি। এখন বৃষ্টি হচ্ছে, একটু একটু করে বৃষ্টি পড়ছে। এই দেখুন, আমি বাইরেটা দেখাচ্ছি, এই দেখুন মেঘলা হয়ে আছে আকাশ। আকাশে দেখুন প্রচুর মেঘ হয়ে আছে, এর থেকেও বেশি জোরে হয়তো বৃষ্টি পড়তে পারে। আমরা এখন এগোই। হাই বাবা, এত জোরে বৃষ্টি নেমে গেছে আর এগোতে পারলাম না, এই যে পুরো ভিজে গেছে। এই এক বাড়িতে দাঁড়িয়েছি, এই দেখুন কত জোরে বৃষ্টি। পাশে মন্দির আছে, বৃষ্টি এখনো থামেনি, কিন্তু কি করব, পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে ওদিকে, আমাদের এখন বেরোতে হলো, এই যাচ্ছি। আর তীর্থ কি, তীর্থও ভিজে গেছে, আর পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে, আর দুবার হবে কিন্তু যেতে হবে সে পর্যন্ত। দেখুন বাইরেটা এখনো কিরকম বৃষ্টি হচ্ছে, আপনাদের দেখাচ্ছি। ওই তো দেখুন বন্ধুরা, শালুক ফুল ফুটেছে আর বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে দেখতে, তাই আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে দিই। পূজো মণ্ডপ চলে এসছে, অনেকে দীক্ষিত আছেন, অনেকে অদীক্ষিত আছেন, যারা দীক্ষা নিয়েছেন তারা একটুখানি গুরু মন্ত্র জপ করে নেন। প্রভোন্নতি হরে প্রসীদ প্রসীদ মাত জগল যে পুষ্পাঞ্জলি শেষ হয়েছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর দেখুন এখন কিন্তু বৃষ্টি পড়ছে না, এখন কিন্তু আকাশটা বেশ ভালোই আছে, এখন মেঘলা নয়, বৃষ্টিও পড়ছে না। যাওয়ার সময় তো পুরো ভিজে গেছে আর কাদা কাদা হয়ে গেছে, আর শাড়িতে তো পুরো ভিজেও গেছে, কাদা লেগে গেছে। আর এই দেখুন, এই যে ধান ক্ষেতটা দেখছেন না, এই ধান ক্ষেতটা আমাদের, ধানে দেখুন ফুল এসছে, ধানে শীষ এসছে, দেখছেন এই যে। তীর্থ আজকে পাঞ্জাবি পরেছে, দেখাও বাবা কেমন লাগছে তোমাকে, আগে তো দেখাতে পারিনি। এই উঁচু করতে নেই, উঁচু রত্নে নিচু করো, খুব সুন্দর লাগছে আমার বাবাকে, একদম আমার বাবার মতো লাগছে, খুব সুন্দর লাগছে, লজ্জা পেয়েছে। আমাদের রাস্তাটার অবস্থা দেখুন, দেখুন বৃষ্টি হয়েছে, জল বেঁধে গেছে, দেখছেন এই রাস্তাটা আর মেরামত বোধ হয় হবেই না। আমাদের বাড়ি ওই দিকে, কিছু দূর হাঁটতে হবে তারপরে আমাদের বাড়ি। আমরা সন্ধ্যাতে আবার ঠাকুর দেখতে পারবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর গিয়ে বেশি ভালো করে ভিডিও বানাতে পারিনি, কারণ
বৃষ্টি পড়ছিল, তারপরে ভিড় হয়ে গেছিলো প্যান্ডেলের মধ্যে, সবাই পুষ্পাঞ্জলি দিতে শুরু করে দিয়েছিল, ওই জন্য আমরা সেকেন্ড ব্যাচে পুষ্পাঞ্জলি দিয়েছি। তো যা হোক, আমরা যখন সন্ধ্যাবেলা যাবো আবার ভালো করে দেখাবো আপনাদের। চলুন, পরে আবার দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর আমরা দেখুন সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি সবাই মিলে, আর আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য। আর আমরা যাবো আজকে সারাপুল ডাক বাংলো ওদিকে ঠাকুর দেখতে। আর এই যে আমার দাদা, বৌদি আর তীর্থ। আমাদের বাড়ি থেকে সারাপুল যেতে বেশ অনেক সময় লাগে, তা বাসে করে যেতে হয়। তা বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি। আর মাঝখানে তীর্থ একটু অসুস্থ হয়ে গেছিলো, তাই ওর চোখে মুখে জল দিয়ে বসিয়ে রেখেছি একটা দোকানে, কারণ ও একটু বমি করেছিল। অষ্টমীর দিনে অঞ্জলি দিয়েছে, পুষ্পাঞ্জলি দেওয়ার পরে লুচি ঘুগনি এগুলো খেয়েছে, একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো ওই জন্য বমি হয়েছে। কিছুক্ষণ পরে এই অটোটা পেয়ে গেছি, আমরা এই অটোটা করেই যাবো। অটোটা বেশ ফাঁকা ছিল, তো আমরা অটোটা করে যাচ্ছি। এখন সারাক্ষণ যাবো প্রথমে, তারপরে ডাকবাংলো। আপনারা সবগুলো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে।
চকোবার আছে, দশের দশের চকোবার আছে, আবার টোটো করেছি, এবার যাচ্ছি ডাকবাংলা। ডাকবাংলা খুব ভালো প্যান্ডেল হয়, তারপরে যাব নির্মাণ। আপনারা সঙ্গে থাকুন। জল খেতে হবে তো, আইসক্রিম খেয়েছো, জল খেতে হবে, না হলে গলা ব্যথা করবে। আমরা যে প্যান্ডেলটা দেখলাম এটা হচ্ছে সারা ফুল প্যান্ডেল, আর এবার যাবো ডাকবাংলা, তারপরে নির্মাণ। আমার ভিতরে
দেখতে ভালো।